সবাইকে স্বাগতম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। আর মাত্র কয়েক ঘন্টা, এরপরেই শুরু হবে টি টোয়েন্টি ক্রিকেটের জমজমাট আসর, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। 4 ছক্কার বন্ধুমা টুর্নামেন্টের পঞ্চম আসরের পর্দা উঠতে যাচ্ছে আজ দুপুরে। প্রথমবারের মতো রাজধানী ঢাকার বাইরে বিপিএল এর যাত্রা শুরু হতে যাচ্ছে। নতুন এই আসরে সবকয়টি দলই তাদের জার্সিকে পরিবর্তন এনেছে, সেই সাথে তাদের টিম বাসগুলোকেই সাজানো হয়েছে দলের জার্সির সাথে মিল রেখে। প্রতিটি দলেই তাদের টিম বাস যেন অন্য দলের টিম বাসের চেয়ে আকর্ষণীয় লাগে তা করার জন্য চেষ্টার কোনো কমতি রাখেনি। চলুন এক নজরে এবারে বিপিএল এর অংশগ্রহণ করা 7টি দলের টিম বাসগুলো দেখে নেই। প্রথম যে বাসটি আপনারা দেখছেন সেটা চিটাগাং ভাইকিংস এর, যেখানে তাসকিন এবং বিজয়ের ছবি দেওয়া আছে কালোর মধ্যে লাল। বাসটি কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এরপরের বাসটি কিন্তু রাজশাহী কিংস এর, হলুদ জার্সি এবং হলুদ বাস। এরপরের বাসটি চতুর্থ আসরের চ্যাম্পিয়নদের, ঢাকা ডায়নামাইটস এর। এরপরের বাসটি সিলেট সিক্সেস এর। এরপরের বাসটি রংপুর রাইডার্স এর, প্রাণপ্রিয় ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা রয়েছেন। এরপরেরটি খুলনা টাইটান্স এর, এবারের বাসটি কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন।